স্যার প্রচুর পরিমাণে হরিণের সিং উদ্ধার হয়েছে, যদি ডিটেলসটা একটু বলেন মানে কীভাবে পেতে নিন। হ্যাঁ, গতকাল 17 আগস্ট আমরা একটা খবর পেয়েছিলাম অফিসারদের থেকে, কমার্শিয়াল ট্যাক্স অফিসারদের থেকে, যে ওরা একটা কোনো রেডে ছিল। তো ওয়াইল কন্ডাক্টিং দেয়ার রেড ওরা কিছু সাসপেক্টেড ওয়াইল্ড লাইফ আর্টিকেলস কিছু ওখানে ওরা পেয়েছে। তো ওরা ওটা দেখে আমাদেরকে খবর দেওয়া হয়েছে। তো আমাদের একটা টিম ফর্ম করে আমরা রেড করে ওখানে রেডের জন্য পাঠিয়েছি। এই জায়গাটা লোকেশন ছিল অ্যারাউন্ড ফিয়ার্স লেন। ওখানে যে আমরা পেলাম, তো আমরা এক্সপেক্ট করিনি যে এতগুলো অ্যান্টলার্স ওখানে পাওয়া যাবে। তো ওখানে সাম্বার আর স্পটেড ডিয়ার যে অ্যান্টলার হয়, সেই অ্যান্টলারগুলো প্রচুর পরিমাণে পাওয়া গেছে। মোটামুটি প্রায় 1000-এর কাছাকাছি 945টা আমরা উদ্ধার করেছি। তো ইমিডিয়েটলি ওগুলোকে সিজ করা হয়েছে অ্যান্ড ইন্টারোগেশন ইজ অন, যে এটার সোর্স কী আছে আর এটা কোথায় সেলিং পয়েন্ট কী আছে। তো এগুলোর জন্য আমরা ইন্টারোগেশন করছি, দেখা যাক। কাউকে গ্রেফতার করা হয়েছে? হ্যাঁ, একজনকে গ্রেফতার করা হয়েছে, সেটা আমরা কোর্টে আজকে প্রডিউসও করেছি এবং আমরা 14 দিনের জুডিশিয়াল কাস্টাডিও পেয়েছি, ইন্টারোগেশনও পেয়েছি। কি মনে হয় এইগুলো এত পরিমাণে একটা গোডাউনের মধ্যে রাখা রয়েছে, মানে একটু বিক্রি করতো বা অন্য কোনো বাজার চক্র হতে পারে? যে পরিমাণে ওয়াইল্ড লাইফ আর্টিকেলস যে পরিমাণে আছে, যা দ্য ভলিউম অফ ওয়াইল্ড লাইফ আর্টিকেলস ইজ ভেরি হিউজ। এখানে যদি 5-6টা বা 10টা বা 15টা হতো, সেটা নিয়ে তো কিছু সেটা কোনো ব্যাপার হতো না, বাট দ্য ভলিউম ইজ ভেরি হিউজ, প্রায় 1000-এর কাছাকাছি। তো ডেফিনেটলি কিছু না কিছু চক্রান্ত এখানে হতে পারে। তো সেটা আমরা তদন্ত করে সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা কিছুটা পার্ট ভেবেই নিই।